ছবির মতো ছবি হলে আসবে, আর্টিস্ট সেরকম হলে সে আর্টিস্ট দেখার জন্য মানুষ মনে করে গ্রাম গঞ্জ থেকে ছুটে আসে, শুনি ভালো কাজও করে, ভালো ছবি হয়, শুনিস কিন্তু ছবি আসলে দেখা হয় না, এটা সত্যি কথা। দেখছি না তো আসলে এখন আপনার সময় কেমন কাটছে? আপনি ছিলেন তো এখন এই যে সংসার নিয়ে ব্যস্ত থাকেন, এই তা থেকে আপনার মানে খারাপ লাগে না বা আপনার চলচ্চিত্র ভালো লাগাটা কাজ করে কিনা? খারাপও তো লাগে না, না খারাপ লাগে না, একটু দেশ বিদেশে যাই, আমার একটা ছেলে আছে তার কাছে চলে যাই, লন্ডনে থাকি, এই ব্যস্ত বাস। এখন আপনাদের সময় যে চলচ্চিত্রের অবস্থা ছিল আর এখনকার অবস্থা, তাতে আপনাদের তফাৎটা কিভাবে দেখবেন আপনি? এখন আমার শিল্পের তফাৎ আছে, মনে হয় শিল্পের তো সংকীর্ণ আছে। এখন এখন হচ্ছে যে চলচ্চিত্রের যে অবস্থা, যে ধরেন সিনেমা নির্মাণ কমে গেছে, তারপরে হলে দর্শক কমে গেছে, তারপরে আপনার একটা সিনেমা তৈরি করে টাকা উঠে, এইটা কি কারণ হতে পারে? আসলে ছবি হলে ভালো ছবি হলে দর্শক আসে, আচ্ছা ছবির মতো ছবি হলে আসবে, আর্টিস্ট সেরকম হলে সে আর্টিস্ট দেখার জন্য মানুষ মনে করে গ্রাম গঞ্জ থেকে ছুটে আসে, সেরকম তৈরি করতে তৈরি মাত্রা যদি ঠিক মতো করে তৈরি করতে পারেন অবশ্যই ফিল্ম আগের মতোই হয়ে যাবে, কেন হবে না? আর্টিস্ট সিনসিয়ারিটি, ডাইরেক্টর সিনসিয়ারিটি, প্রডিউসার যেই মেস করতে তারও সিনসিয়ারিটি, এভরি ওয়ান সবাইকে সিনসিয়ার হতে হবে, একটা ভালো ছবি করব দর্শক উপহার দেবো, ভালো কিছু করার জন্য আমাদের সিনসিয়ারিটি প্রথম কাজ করবে। আচ্ছা আরেকটা 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 প্রশ্ন করি, আরে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ধরেন আপনি যে ছবিতে এতদিন অভিনয় করলেন, এখন আপনার এই যে সংসারটা খুব ভালোভাবে করে এই পর্যন্ত চলে আসছেন, আপনার ছবির ছবির অভিনয়ের সাথে সংসারের মিলটা একটু বলবেন বা অমিলটা? ছবি করেছি, ছবি শুটিং করার পর আবার চলে গেছে সংসারে, আর এমন কিছু না, আর আসো সামনে আসো, আর সাকিব খান আমাদের তারকা, তিনি আজকে ভোটে নেই, তো আপনার সাকিব খানকে কেমন লাগে আমাদের এই সময়ের জন্য? সাকিব খান ভালো তো, ভালো অভিনয় করে, শুনি ভালো কাজও করে, ভালো ছবি হয়, শুনিস ছবি আসলে দেখা হয় না, এটা সত্যি কথা। এখন উনি এখন তো উনি আমেরিকায় আছেন, তো আপনাকে মনে হয় যে উনার না থাকায় আপনার চলচ্চিত্র ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা? হ্যাঁ হতে পারে, ভালো ছবি অভিনয় করতেন উনি, ছবিও ভালো যেতেন, অবশ্যই একটু তো ঘাটতি থাকার কথা আমার হিসাবে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। এখন দেখেন এটা একটা শিল্পী কিন্তু হাজার লোক পছন্দ করে, আবার হাজার লোক পছন্দও করে না একটা শিল্পীকে, দেখুন সাকিব খানের জন্য যে কতখানি কতখানি আমাদের এমবিসি লোহার আছে, এটা তো আরও বলতে পারতেছি না, যেহেতু আমি এখান থেকে অনেক দূরে চলে গেছি। থ্যাংক ইউ বাবা।